वालों को तो पीने का बहाना चाहिए, हमें तो पीना है सो पी के रहेंगे। यह हाल है महानगर के एक शराबी का। इन महाशय की माने तो कोरोना भी शराब पीने से ठीक हो सकती है। अमी मास पूरी नहीं क्या ना डॉक्टर बाबूरा बोल दिए अल्कोहल खेत हो আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি সবসময়। আমি আগা করেই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না, কোনো কিছু হয় না আমার, ঠিক আছে। তারপরে আমি অ্যালকোহল যখন খাই, ভাত খাই, তখন আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিই, প্লাস অ্যালকোহল দিয়েও হাত ধুয়ে নিই, মানে মদ দিয়ে আর কি। আপনি এখন কোন অ্যালকোহলটা খাচ্ছেন? আমি 60 ছাড়া তো কিছু খাই না, 60 ছাড়া আমি কিছু খাই না। মানুষে এখন পাচ্ছেন কোথায় মদগুলো? পাচ্ছেন কোথায়? সবখানে পাওয়া যাচ্ছে। যদি আপনারা মদ চান আমি এনে দিতে পারবো, এখনো এনে দিতে পারবো, ঠিক আছে। এর কি দাম কি বেশি নিচ্ছে আপনাদের কাছে? বহুত, 140। তো এই ব্যাপারে সরকারকে কি বলবেন আপনি? সরকারকে কি বলবো? সরকারকে আর বলছে অ্যালকোহল খাও, সরকার তো সারা জীবনই কয় যে অ্যালকোহল দাম যে বেশি নিচ্ছে, তাহলে এই ব্যাপারে কিছু বলবেন? ওরা কামাই করতেছে, দুর্নীতি করতেছে, ওরা করুক কি আছে, কিন্তু যারা খায় তারা যেখান থেকে হোক জোগাড় করে খাবেই। ওটা আপনারা বললেও আমি পড়া করবো না। আজকে আপনারা অ্যালকোহল খাওয়াতে দেবেন না, কালকে আমি কাঁপতে কাঁপতে মরে যাবো, কেন আমার ডেলি অ্যালকোহল লাগবেই।